পলিনোমিয়াল আমাকে বলেছে মড এক্স মাইনাস ওয়ান প্লাস মড এক্স মাইনাস টু প্লাস মড এক্স মাইনাস থ্রি গ্রেটার দেন ইকুয়াল টু সিক্স। তো এখানে কটা মড আছে? তিনটে মড আছে, ঠিক আছে। মড এক্স মাইনাস ওয়ান প্লাস মড এক্স মাইনাস টু প্লাস মড এক্স মাইনাস থ্রি, তাহলে নাম্বার লাইন ফার্স্টে নিয়ে তিনটে মডের জন্য আমরা কী করবো, যে মডের ভেতরের রাশিগুলোকে ইকুয়াল টু জিরো করব। নিয়ে এটা যদি জিরো করি তাহলে এক্স এর ভ্যালুটা ওয়ান, এক্স মাইনাস টুকে জিরো করলে এটা টু, এক্স মাইনাস থ্রিকে যদি জিরো করি এটা থ্রি, এটা লিখলাম। এটা পজিটিভ ইনফাইনাইট, এটা নেগেটিভ ইনফাইনাইট। তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে রিজনে ভাগ হয়ে গেল। তাহলে আমাদের এখানে চারটে কেস করতে হবে। কেস ওয়ান, ফার্স্টে কেস ওয়ান করে মড তুলব। কেস ওয়ান মানে এক্স বিলং করছে মাইনাস ইনফাইনাইট টু ওয়ান, এই জায়গাটায়, বোঝা গেছে। এবার মাইনাস ইনফিনিটি থেকে ওয়ানের ভেতর যে কোনো একটা নাম্বার নিই, ধরো এখানে জিরো আছে, এদিকে জিরো নিতে পারি। তাহলে এখানে আমি ফার্স্টে এই প্রত্যেকটা মডের এক্সের মধ্যে জিরো বসালাম। তাহলে এখানে যদি জিরো বসাই তাহলে মাইনাস দেখতে পাচ্ছি এখানটা, তাহলে এখানে মডটা মুক্ত করব উইথ মাইনাস সাইন, ঠিক আছে। এই হচ্ছে রুল। এখানে জিরো বসালে মাইনাস টু আসছে মডের ভেতর, তাহলে নেগেটিভ নাম্বার, তাহলে এই মডটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে, ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম, আর প্লাসটা হয়ে যাবে মাইনাস। এটাও মাইনাস থ্রি আসছে মডের ভিতর, তাহলে এখেন এটাও মাইনাস, ঠিক আছে। গ্রেটার দেন ইকুয়াল টু সিক্স, তাহলে এটা ইমপ্লাই করে ব্র্যাকেটটা খুলে দিই, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়ান কত হচ্ছে মাইনাস এক্স প্লাস টু, মাইনাস এক্স প্লাস থ্রি গ্রেটার দেন ইকুয়াল টু সিক্স। এটা ইমপ্লাই করছে মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স গ্রেটার দেন ইকুয়াল টু সিক্স, তাহলে এখানে সিক্স সিক্স কেটে যাচ্ছে, তাহলে মাইনাস থ্রি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তাহলে এখানে আমরা মাইনাস দিয়ে দুদিকে আমি যখন মাল্টিপ্লাই করবো, এখানটা খেয়াল রাখবে যে মাইনাস দিয়ে আমি দুদিকে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা থ্রি এক্স লেস দেন ইকুয়াল টু জিরো হয়ে গেল, তার মানে এক্স লেস দেন ইকুয়াল টু জিরো বাই থ্রি মানে জিরো, ঠিক আছে। তাহলে এখানে এলো এক্স লেস দেন ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের কেসটা ছিল এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি ওয়ান, আর আমাদের এসছে এক্স লেস দেন ইকুয়াল টু জিরো। তাহলে এই দুটোর মধ্যে কমন পার্টটা নিতে হবে। তাহলে এখানে ছবিটা আঁকছি, এখানে মাইনাস ইনফিনিট, এখানে ওয়ান, ওয়ানে ওপেন, কিন্তু আমি ওপেন নিয়েছি, দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, তাহলে এটা আর এখানে যে ছবিটা সেটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু জিরো এসছে, এক্স লেস দেন ইকুয়াল টু জিরো। তার মানে হচ্ছে কি, জিরো কোথায় হবে, এখানে হবে, জিরোতে ভ্যালুটা রয়েছে এবং মাইনাস ইনফাইনাইট টু জিরো, লেস দেন মানে এদিকে যাব। তাহলে এই দুটোর মধ্যে কমন পার্টটা কী হবে, জিরো এখানেও আছে এখানেও আছে, তাহলে এক্স বিলংস টু মাইনাস ইনফাইনাইট টু জিরো ক্লোজ। এটা হচ্ছে কেস ওয়ানের সলিউশান, কেস ওয়ানের সলিউশান এটা, এটাকে আমি আলাদা করে এরকমভাবে লিখে রাখলাম। তাহলে এবার কেস টু কী হবে, কেস টু এখানেই দেখাই, কেস টুটা দেখো ভালো করে। কেস টুটা এখানে যখন এক্স বিলং করবে, এখানে মাইনাস ইনফিনিটিকে ওয়ান নিয়েছিলাম ওপেনে, তাহলে এখানে আমি ওয়ান পয়েন্টটাকে নেওয়ার জন্য এখানে ওয়ানকে নিয়ে নিলাম, নিয়ে টুকে ওপেন রাখলাম, তাহলে ওয়ান থেকে টু এই জায়গাটা, ঠিক আছে। এবার ওয়ান থেকে টু এর মধ্যে যে কোনো একটা নাম্বার ভাবো, ওয়ান থেকে টু এর মধ্যে আমি ওয়ান পয়েন্ট ফাইভ ভাবতে পারি, ওয়ান পয়েন্ট টু ভাবতে পারি, ঠিক আছে। ওয়ান পয়েন্ট টু যদি ভাবি, হ্যাঁ, ওয়ান আর টু এর মধ্যে একটা নাম্বার নিয়ে এখানে সেই আগের মতো মডের এক্সের জায়গায় বসাবো, তিনটে মডে এক্সের জায়গায় বসাবো, তো ওয়ান পয়েন্ট টু বসালাম। তাহলে ওয়ান পয়েন্ট টু যদি এখানে বসাই তাহলে কত হচ্ছে, ওয়ান পয়েন্ট টু মাইনাস ওয়ান, তো ওয়ান পয়েন্ট টু মাইনাস ওয়ান মানে কত, পয়েন্ট টু, তাহলে এটা পজিটিভ। এখানে ওয়ান পয়েন্ট টু মাইনাস টু বসালাম তাহলে এটা নেগেটিভ, কারণ ওয়ান পয়েন্ট টু থেকে টু মাইনাস করলে নেগেটিভ হবে। এখানে মডের ভিতর বসালে ওয়ান পয়েন্ট টু মাইনাস থ্রি, তাহলে সেটা আবার নেগেটিভ। তাহলে যেগুলোতে নেগেটিভ আসবে সেগুলোতে মাইনাস দিয়ে দেবো বাইরে, আর যেখানে পজিটিভ আসবে সেখানে আমি প্লাস দিয়ে খুলব। তাহলে এখানে আমার ফার্স্টেরটা যেহেতু ওয়ান পয়েন্ট টু মাইনাস ওয়ান পয়েন্ট টু পজিটিভ নাম্বার, তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান, আর বাকিগুলো নেগেটিভ আসছে, তাই জন্য আমি মডের ভিতর এক্স মাইনাস এখানে বাইরে মাইনাস দিলাম, আর এখানেও বাইরে মাইনাস দিলাম, ঠিক আছে। গ্রেটার দেন ইকুয়াল টু সিক্স, ব্র্যাকেট খুলে দিই এবার, এটা এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস টু মাইনাস এক্স প্লাস থ্রি গ্রেটার দেন ইকুয়াল টু সিক্স। তাহলে এখান থেকে আসছে এক্স এক্স কেটে গেল এটা, তাহলে মাইনাস এক্স প্লাস ফোর গ্রেটার দেন ইকুয়াল টু সিক্স, এটা ইমপ্লাই করে, ঠিক আছে, তাহলে এক্স মাইনাস এক্স গ্রেটার দেন ইকুয়াল টু টু, তার মানে মাইনাস দিয়ে দুদিকে মাল্টিপ্লাই করলাম,
তাহলে এক্স লেস দেন ইকুয়াল টু মাইনাস টু, ঠিক আছে? তাহলে এখানে সাইনটা চেঞ্জ হয়ে গেল, যেহেতু মাইনাস ওয়ান দিয়ে আমি মাল্টিপ্লাই করেছি, তাহলে এক্স লেস দেন ইকুয়াল টু মাইনাস টু। আর কেসটা আমি কোনটা নিচ্ছি, যে এইটা, হ্যাঁ, ওয়ান থেকে টু এর মধ্যে। তাহলে এটা ছবিটা আমরা এখানে একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে ফ্রম ওয়ান, এটা মাইনাস ইনফাইনাইট, এটা পজিটিভ ইনফাইনাইট, ঠিক আছে? ফ্রম ওয়ান টু টু, টুতে ওপেন ওপেন সার্কেল আর ওয়ানে ক্লোজ এইটা, আর এর ঠিক নিচেই আমি মাইনাস টু থেকে আমাকে নিতে বলছে মাইনাস ইনফিনিটি অবধি। তো মাইনাস টু কোথায়? মাইনাস টু এখানে, মাইনাস টু থেকে নেগেটিভ ইনফাইনাইট এটা, তাহলে এটা মাইনাস টু। তাহলে আমাদের এদের মধ্যে কোনো কমন পার্টি নেই, কমন পার্ট নেই মানে অতএব এই ইন্টারভ্যালটায় এক্স বিলংস টু ফাই, মানে নো সলিউশন, লিখে দেবো নো সলিউশন। এই ইন্টারভ্যালটাতে আমাদের কোনো সলিউশন নেই এক থেকে দুয়ের মধ্যে, ঠিক আছে? মানে এক থেকে দুয়ের মধ্যে এক্সের কোনো ভ্যালু যদি আমি বসাই, এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে না, ঠিক আছে? তোমরা দেখতেও পারো সেটা, হ্যাঁ, আমি যে কোনো একটা ভ্যালু 1.8 নিলাম, এখানে বসালাম, তো 1.8 থেকে এক মাইনাস করলে কত হয়, 1.8 মাইনাস ওয়ান, তার মানে 0.8। তাহলে মডের মধ্যে 0.8 মানে 0.8, ঠিক আছে? আবার এখানে 1.8 মাইনাস টু, হ্যাঁ, তো 1.8 মাইনাস টু মানে কত হচ্ছে, 0.2 হচ্ছে, মাইনাস 0.2, কিন্তু মডের মধ্যে মাইনাস থাকে না, তাহলে শুধু 0.2 হবে, তাহলে প্লাস 0.2 হলো, ঠিক আছে? আবার এখানে 1.8 বসালাম, তাহলে 1.8 বসালে কত হচ্ছে, 3 মাইনাস 1.8, আর নিয়ে মাইনাস হবে, তাহলে এটা হচ্ছে 1.2 মাইনাসে, তাই তো? এর ভ্যালুটা এখানে, এখানে এক্সের ভ্যালুটা যদি 1.8 বসাই, তাহলে 1.2 নেগেটিভ হবে, কিন্তু যেহেতু মড আছে তাহলে এখানে পজিটিভ হয়ে যাবে। তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 6, এটা কি স্যাটিসফাই করছে? দেখে নাও, 0.8 আর 0.2 অ্যাড করলে এটা 1, আর এটা 1.2, মানে 2.2 কখনোই সিক্সের থেকে সমান, সিক্সের সঙ্গে সমানও হচ্ছে না, আর সিক্সের থেকে বড়ও হচ্ছে না, তাহলে এটা ভুল। এভাবে তোমরা যাই ভ্যালু নাও না কেন, ওয়ান আর টু এর মাঝখানে, তাহলে কোনোটাতেই এটা স্যাটিসফাই হবে না, সেই জন্য এখানে নো সলিউশন, ঠিক আছে? তাহলে সেকেন্ড কেসে এখানে নো সলিউশন। আচ্ছা, থার্ড কেসটা টু থেকে থ্রি এর মধ্যে, কেস থ্রি, এক্স বিলংস টু ক্লোজ টু টু থ্রি ওপেন, ঠিক আছে? আচ্ছা, আরেকবার লেখা যাক, এটা এটা ছিল এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, মডের মধ্যে গ্রেটার দেন ইকুয়াল টু সিক্স, ঠিক আছে? তাহলে এটাকে একবার লিখছি, যে এক্স মাইনাস ওয়ান প্লাস মড এক্স মাইনাস টু প্লাস মড এক্স মাইনাস থ্রি গ্রেটার দেন ইকুয়াল টু সিক্স। এবার টু আর থ্রি এর মধ্যে যখন থাকছে কেস থ্রি, তখন টু আর থ্রি এর মধ্যে যে কোনো একটা ভ্যালু যদি আমরা নিই টু আর থ্রি এর ভেতর, তাহলে 2.1 নিলাম, হ্যাঁ, 2.5 নিতে পারি, যা খুশি 2.5ও নিতে পারো। 2.5 যদি নিই এখানে, তাহলে এটা পজিটিভ আসবে, এক্সের ভ্যালুটা যদি 2.5 বসাই, তাহলে মডের ভেতর 1.5 সেটা পজিটিভ ভ্যালু, এখানে 2.5 দিলে 0.5 সেটা পজিটিভ, ঠিক আছে? এখানে 2.5 নিলে মাইনাস 0.5, তাহলে সেটা নেগেটিভ ভ্যালু, তাহলে এইখানে মডটা মাইনাস হয়ে খুলবে আর বাকি দুটোতে পজিটিভ হয়ে খুলবে, ঠিক আছে? তাহলে আমি এখানে এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস থ্রি গ্রেটার দেন ইকুয়াল টু সিক্স, এটা ইমপ্লাই করে, ব্র্যাকেট খুলি, এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস টু মাইনাস এক্স প্লাস থ্রি গ্রেটার দেন ইকুয়াল টু সিক্স, এটা ইমপ্লাই করে এক্স এক্স কেটে গেল, তাহলে থ্রি থ্রিও কেটে যাচ্ছে, তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু সিক্স, ঠিক আছে? এক্স গ্রেটার দেন ইকুয়াল টু সিক্স আসছে, তাহলে টু আর থ্রি এর মাঝখানে এটা এই দুটোর মধ্যে কমন নিতে হবে, তাহলে টু আর থ্রি, এখানে টু আর এখানে থ্রি ওপেন, হ্যাঁ, এখানে টু থেকে থ্রি এটা, আর এটার ছবিটা কী হবে, এটার ছবি হবে গ্রেটার দেন ইকুয়াল টু সিক্স, তাহলে সিক্স তো এখানে, এখানে অ্যাড টু বাই দ্য প্লাস ইনফাইনাইট প্লাস ইনফাইনাইট, তাহলে সিক্সে ক্লোজ, তাহলে এদের মধ্যে কমন কোনো কমন পার্ট নেই, তাহলে এটাও নো সলিউশন, ঠিক আছে? এই পার্টের মধ্যেও, টু থেকে থ্রি এর মধ্যেও কোনো সলিউশন নেই, ঠিক আছে? তাহলে এবার লাস্ট কেসটা, টু থেকে থ্রি হয়ে গেল,
এবার লাস্ট কেস থ্রি থেকে ইনফাইনাইট, হ্যাঁ ফ্রম থ্রি টু ইনফাইনাইট, এটাকে লিখছি কেস ফোর, এক্স বিলংস টু ক্লোজ থ্রি, এখানে ওপেন নিয়েছি তাহলে থ্রিকে নেওয়ার জন্য ক্লোজ নিলাম থ্রি টু পজিটিভ ইনফাইনাইট, তাহলে যে কোনো একটা ভ্যালু নিই থ্রি থেকে ইনফাইনাইটের মধ্যে, ফোর নিলাম এখানে বসালে পজিটিভ মোডের ভেতর, এখানে এক্সের ভ্যালু ফোর নিলে টু আসছে পজিটিভ, এখানে ফোর নিলে পজিটিভ, ফোর নিই ফাইভ নিই যাই নিই 3.1 নিই যা খুশি নিই এখানে সবসময় পজিটিভ আসবে, তার মানে মডগুলো সব প্লাস হয়ে মুক্ত হবে, ঠিক আছে। তো এরকমই করলাম, তো এখান থেকে আমরা কি পাচ্ছি 3x, আর এখানে -6 গ্রেটার দেন ইকুয়াল টু 6, ঠিক আছে। তাহলে 3x গ্রেটার দেন ইকুয়াল টু 12, তাহলে x গ্রেটার দেন ইকুয়াল টু 4। তাহলে আমাদের কেসটা নেওয়া হয়েছিল এই রিজনটায় ফ্রম থ্রি টু, থ্রি ক্লোজ টু ইনফাইনাইট, মানে এখানে থ্রি ক্লোজ সার্কেল টু পজিটিভ ইনফাইনাইট, আর এখানে x গ্রেটার দেন ইকুয়াল টু 4, তাহলে 4 এখানে, 4 টু ইনফাইনাইট, তার মানে 4 এর ভ্যালুটা রয়েছে, তাহলে এই দুটোর মধ্যে কমন পার্ট অবশ্যই আছে, তাহলে x বিলং করবে 4, এখানেও ক্লোজ এখানে ক্লোজ, তাহলে 4 টু ইনফাইনাইট, ঠিক আছে। তাহলে এটাই হলো আমাদের ফোর্থ কেসের সলিউশন। এবার কেস 1, কেস 2, কেস 3, কেস 4 এই সব সলিউশনগুলোকে ইউনিয়ন করতে হবে, কিন্তু 2 আর 3তে তো কোনো সলিউশন পাইনি, তাহলে সেখানে এগুলো আসবে না। তাহলে কেস 1 এক নম্বর কেসে কী এসেছিল দেখা যাক, কেস 1-এ আমাদের এখানে এখানে করে রেখেছিলাম -∞ টু 0 ক্লোজ, তাহলে লিখছি ফাইনাল সলিউশন, ফাইনাল সলিউশন সেটা হচ্ছে কেস 1-এরটা, কেস 1 ইউনিয়ন কেস 2 ইউনিয়ন কেস 3 ইউনিয়ন কেস 4। কেস 1-টা হচ্ছে এক্স বিলংস টু -∞, এক্স বিলংস টু -∞ টু 0, 0-তে ক্লোজ, ঠিক আছে, ইউনিয়ন 2 আর 3-তে কোনো সলিউশন পাইনি, আর এখানে 4 টু ইনফিনিটি, ঠিক আছে, এখানে 4-এ ক্লোজ টু ইনফাইনাইট, এটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে, এটা এটা 5 নম্বর অঙ্ক।